আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুমড়োর বড়ি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি দেখাবো। আমি প্রথমে বড়িগুলা তেল দিয়ে ভেজে নিয়েছি, কাঁচা অবস্থায় বড়িগুলা ঠিক দেখতে এমন থাকে। এটা আর কি সাধারণত গ্রামের মানুষ মা দাদি খালা এরা দিয়ে থাকে। তো চলুন কীভাবে আমি কুমড়োর বড়ি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি বড়িগুলা তেল দিয়ে ভেজে নিয়েছি, এখন বড়িগুলা উঠিয়ে রাখবো। আমার বড়িগুলা ভাজা শেষ, আমি এখানে এক্সট্রা একটু অয়েল অ্যাড করছি। তেলটা একটু গরম হতে দিব, আমি চুলাটা একটু অন করছি। আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, আপনারা আলাদা বেটে রাখতে পারেন আর কি। আমার খুব একটু সময় ছিল না, এর জন্য আর কি আমি পেঁয়াজ আর রসুনটা একসাথে বেটে রাখছিলাম। আমি পেঁয়াজ আর রসুন 2 স্পুন দিচ্ছি, আপনারা যদি আলাদা আলাদা করে বাটেন তাহলে 1 স্পুন পেঁয়াজ বাটা আর 1 স্পুন রসুন বাটা দিবেন। আমি এখানে 1/2 স্পুন আদা বাটা দিচ্ছি। এটা হচ্ছে আপনার ধনিয়া, হলো পরিমাণ মতো আর কি, যে আর কি যেমন খাইতে পছন্দ করে। ½ স্পুন মশলাটা, সব একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি গরম পানি দিয়ে দিই, সবাই বলতে পারেন যে কেন আমি এখানে গরম পানি ইউজ করছি। গরম পানি ইউজ করছি এই জন্য, বড়িগুলা যদি গরম পানির ভিতরে দেওয়া হয় আর কি, তাহলে এই গরম ঝোলটার ভিতরে দিলে, ফুটন্ত ঝোলটার ভিতরে দিলে বড়িগুলা অনেক সুন্দর ফুলে। আর আমি যদি নর্মাল পানি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে বড়িগুলা মানে ফুলবে না, আর বড়িগুলা খাইতে আর কি অনেক বাজে লাগবে। কিন্তু এইভাবে দিলে বড়িগুলা অনেক আর কি রস ভরা হয়, অনেক সুন্দর হয়। আপনারাও এভাবে করবেন, আশা করি অনেক ভালো হবে। আমি এটা আর কি ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে উঠলে তারপর আমি প্রথমে বড়িগুলা দিয়ে দিব। এখন আমি বড়িগুলা দিয়ে দিব, যেহেতু আমার পানিটা ফুটে গেছে, গরম পানি ছিল অনেক দূরতই ফুটে গেছে। এখন আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিব, একদম বলক আসবে, ফুটে যাবে আর কি। তারপরে এর ভিতরে আমি বেগুন, তারপরে আলু কেটে রাখছি, আলু দিব। আর আমি এখানে 1টা টমেটো কেটে রাখছি, এই 1টা টমেটো আমি অ্যাড করব। এটা আর কি ফুটে গেছে, আমি ঢাকনাটা সরাই নিবো।
আমি এখানে বড় সাইজের একটা বেগুন আর আপনার 2-3টা আলু কেটে রাখছি, এগুলো দিয়ে দিব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, পাশ পাশ করে। বেগুনটা দিয়ে অনেকটা পানি বেরোবে, এজন্য আমি আর এক্সট্রা পানি দিচ্ছি না। আমি এখানে একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ মানে ভিতর থেকে ফালি করে রাখছি, এগুলো দিয়ে দিব, একসাথে হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে দিব, বেগুনটা আর আলুটা একটু নরম হবে, মাঝে মধ্যে দেখব, চেক করে আপনারাও দেখবেন যে কতটা নরম হয়েছে। আমি 15 মিনিট পরে আবার দেখব কি অবস্থা। ঢাকনাটা সরাই নিব, বেগুনগুলা নরম হয়ে গেছে। আমি একটা বড়ি আপনাদেরকে উঠে দেখাবো। বড়িটা অনেকটা ফুলে গেছে, আরো এটা আরো হবে, আরো ফুলবে। দেখেন কত সুন্দর ভাবে ফুলছে। আমি যদি এটা গরম পানি ইউজ না করতাম তাহলে এমন হতো। সাধারণত এই তরকারিটা আমার নিরামিষই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আর কি উনি খুব মাছ খেতে পছন্দ করেন, সবজি তরকারির ভিতরে সবসময় একটু মাছ পছন্দ করেন, এই জন্য আমি ওনার জন্য 5 পিস মাছ দিয়ে দিব। এখানে আমি ছোটো ছোটো ট্যাংরা মাছ নিয়েছি, উনি ট্যাংরা মাছ খেতে খুব পছন্দ করেন। আমি ছোটো ছোটো 5 পিস ট্যাংরা মাছ নিয়েছি, 4-5 পিস। এর মাঝে আমি লবণটা চেক করছি, ঠিক আছে, আমার আর এক্সট্রা কোনো লবণ লাগে নাই। আপনারা যদি আমার নিয়মে করেন আশা করি আপনাদের একবারেই সব কিছু মেজারমেন্টটা ঠিক থাকবে, আলাদা করে কিছু আর অ্যাড করা লাগবে না। আমার এই তরকারিটা হতে আর 8-10 মিনিট সময় লাগতে পারে। ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর আমি মাছটা আবার উল্টাই দিব। আর এই রান্না করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা একদম নতুন, সবেমাত্র আর কি আমার জার্নি শুরু, জানি না আমার রান্না আপনাদের কেমন লাগছে বা লাগবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু মানুষ তো আর নতুন একটি চ্যানেল খুলছি আর কি, হয়তো আমি একটা মানুষের পক্ষে তার সব কিছু জানা সম্ভব না, হয়তো আমি কিছু জানি কিছু জানি না, আরও সামনে কিছু শিখব। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন, ছোটোখাটো যদি ভুল ত্রুটি করে ফেলে ক্ষমার চোখে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এই তো এটাই আর কি বলার ছিল আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এর মাঝে মাছগুলো উল্টাই দিয়েছিলাম আর বড়িটা অনেক নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমি আর কি তরকারিটা নামিয়ে নিব। আর ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যেহেতু আমার একদম রোডের সাথে বাসা,
হাইওয়ে রোড, সেজন্য সবসময় এখানে আর কি অনেক বেশি গাড়ি চলাচল করে, এজন্য যানবাহনের শব্দ সবসময় থাকে, এর জন্য আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে, বাট আমাকে ক্ষমা করবেন, সরি। এখন আমি আর কি এই রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিব, আর এটা আমি একটা পাত্রে নামিয়ে তারপর দিয়ে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল মজাদার বড়ি রেসিপি। এটা সাধারণত ডাল আর চাল কুমড়া দিয়ে, পাকা চাল কুমড়া দিয়ে এই বড়িটা গ্রামে দেওয়া হয়। এটা অবশ্য এখনও শহরেও পাওয়া যায়, আপনারা কেউ চাইলে শহর থেকেও কিনতে পারেন, ঢাকা শহরে এটা পাওয়া যায়, বিশেষ করে হাট বারের দিন এটা বেশি ভালো পাওয়া যায়। আমি এখন আপনাদেরকে একটা বড়ি একটু ভেঙে দেখাবো। এই যে দেখেন, ভিতরে কোনো কাঁচা অংশ নাই, খুব পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন সবসময়, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।